বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যেটা আমি করতে যাচ্ছি সেটা হলো পাওয়ার পয়েন্ট দিয়ে কি করে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, তার বেসিক কিছু ডেমো আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের কাজের সুবিধার্থে এবং যেটা আপনারা ইজিলি স্মুথ ভাবে কাজটা করতে পারেন। তো তার জন্য যেটা প্রথমে করতে হচ্ছে, চলেন তাহলে আমরা ছায়াতে চলে যাই। যেটা হচ্ছে, যদি আমরা উইন্ডোজ 10 হয় তাহলে এই ধরনের অপশন আসবে, আর এখানে যে পুশ করলে হবে, আর এখানে দেখেন অলরেডি যে পাওয়ার পয়েন্ট। আর আরেকটা যদি মনে করেন এখানে সার্চ দিয়ে আপনি নেবেন তাও নিতে পারেন। এখানে সার্চ দেওয়ার অপশনটা হলো যেমন পিও ডাব্লিউ ইআর, এই চলে আসছে অলরেডি। আপনি পিও ডাব্লিউ ইআর দিলেও সার্চ দিলে চলে আসতেছে, এখানে দিলেও আমি চলে আসবে, এই ধরনের অপশন চলে আসবে। তো যেটা হচ্ছে, এখানে অনেক কিছু অপশন দেওয়া আছে, আপনি যেটা চাচ্ছেন সেটা অ্যাড করে নিতে পারেন এখানে। তো যেহেতু আমি একটু আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ডের, বা তো আমি এইটা আমি আপনার মতো করে আপনি চুজ করে নেবেন। তো আমি এটাকে ক্রিয়েট করলাম। তো এখানে যেটা হলো, আমি প্রিভিয়াস কিছু অপশন লিখে রাখছি, যেমন আমি এই যে লেখাটা আমি লিখে রাখছি, এ ধরনের আপনার কোনো কিছু থাকলে সেটা আপনি অ্যাড করে নিলেন। তো এই যে এখান থেকে আমি এই লেখাটাও অ্যাড করি, অ্যাড করে দিলাম। এ ধরনের একটা ফুল এক প্রথম পেজ হলো, দেন এখানে নেক্সট যখন পেজ আমি অ্যাড করব সেটা যেটা আপনাকে করতে হবে, তো এখানে যে দেখেন নিউ স্লাইডিং, এখানে সাব দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো স্লাইডিং এর অপশন আছে। চাইলে আমরা এটা একটা অ্যাড করলাম, আবার স্লাইড স্লাইড এখানে যে আমরা আবার এখানে লিখতে পারবো, এবং স্লাইডিং দেখাচ্ছে। এখানে আমি আরেকটা ডিজাইন চুজ করলাম, এখানে যে বিভিন্ন, এবং এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, যেমন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, যে একটা ইমেজ এভাবে অ্যাড করলাম। এই ধরনের আপনার যত প্রেজেন্টেশন যতগুলো কাজ আছে আপনি সবগুলো অ্যাড করবেন এভাবে ইন্ডিভিজুয়ালি। যেমন এখানে স্লাইডিং, আরো অনেক স্লাইডিং আছে, যেমন স্লাইডিং আছে, এখানে টেক্সট দিবেন, এখানে অপশন গুলো দেওয়া আছে, দেন একটার পর একটা প্লে হতে থাকবে। তো এটা তাহলে আমরা এভাবে উপর নিচে করে নিতে পারবো, কাটসাট করে নিতে পারবো, তো এইভাবে নিতে পারবো। এবং লাস্ট যেটা হচ্ছে, এখান থেকে নিতে পারবো এবং স্লাইডিং করে আমরা আমাদের কাজের সুবিধার্থে সেটাকে শো করব। যেমন রিভিউ করলে এখানে রিভিউ চলে আসবে, এবং ভিউ করলে সেটাকে দেখতে পারবো। তো যেখানে হচ্ছে স্লাইডিং এর কাজ করলাম, এখানে করে যেটা আমরা প্লে করতে যাবো, প্লে এর অপশনটা হলো, আমরা এখানে কাজটা হয়ে গেলে এটা সেভ দিলাম, এই ফাইলটা হচ্ছে এভাবে সেভ করলে সেভ করে নিতে পারি। যেমন সেভ অ্যাজ, আমাদের নিজস্ব সার্ভারে সেভ করে নিব। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো আমি